বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত অভিভাবক, আপনাদের সকলকে সালাম ও আদাব। আশা করি সকলেই নিজ নিজ অবস্থান থেকে ভালো আছেন, সুস্থ আছেন। তো আমরা আজকে আপনাদের সামনে একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে উপস্থিত হয়েছি। চলুন একটু দেখি যে আজকের বিষয়টি আসলে কি। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে লেখার দক্ষতা বৃদ্ধিতে অভিভাবকদের করণীয় পর্ব এক। তো এই ছোট্ট শিশুদের নিয়ে অভিভাবকদের বা যে কারোরই অনেকটা কৌতূহল থাকে যে আসলে এই শিশুদের নিয়ে আমরা কীভাবে পরবর্তী ধাপে আগাবো, কীভাবে একটি স্কুলে ভর্তি করাবো, স্কুলে ভর্তি করার পূর্বে আমাদের কী কী কাজ রয়েছে। তো এসবের সঙ্গে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো যে একটি শিশু কীভাবে তার লেখার দক্ষতা বৃদ্ধি করবে বা এতে আপনারা কীভাবে অংশগ্রহণ করবেন। তো আসুন আমরা তাহলে দেখে নিই যে আজকের যে আমাদের বিষয়টি সেটির প্রথম যে আমরা ধাপটি রেখেছি সেটি হলো লেখার পূর্ব প্রস্তুতিমূলক কাজ। তো একটি শিশুর যে বিষয়গুলো রয়েছে, যে আমরা একটি শিশুকে যখন বিভিন্ন কাজ দিয়ে থাকি তো অবশ্যই আপনি খেয়াল করে থাকবেন যে সে কিন্তু ডান বা বাম হাত এই দুটিরই প্রয়োগ করে থাকে। তো সেক্ষেত্রে আমাদের একটু আমাদেরকে খেয়াল রাখতে হবে যে এই ডান বাম চেনানো। তো সর্বপ্রথম তাকে ডান কোন পাশ, বাম কোন পাশ, এটা আমাদেরকে আগে জানানো, তাদেরকে জানাতে হবে। তো আমরা একটু খেয়াল করি যে যদি আমরা তাদেরকে বলি যে তুমি যে হাতটি দিয়ে খাবার খাও সেটি হলো ডান হাত, তো এভাবে যখন আপনি তাকে দেখা যাচ্ছে যে ব্রাশ করাবেন, সেখানেও আপনি তার এই ডান হাতের ব্যবহারটা নিয়ে আসতে পারেন। এতে কী হবে, একটি শিশু কিন্তু ডান হাতের প্রতি আসক্ত হবে এবং এই ডান হাত দিয়ে কিন্তু সে লেখার চেষ্টা করবে। তো চলে আসুন যে এই লেখার যে পূর্ব প্রস্তুতিমূলক যে কাজটি সেটি হলো যে তারা কিন্তু ইচ্ছে মতো আঁকতে পারবে, ইচ্ছে মতো খেয়াল মতো সে কিন্তু রং করতে পারবে এবং ইচ্ছে মতো সে কিন্তু আঁকাআঁকি করতে পারবে। তো এটাই হলো মূলত আমাদের হচ্ছে লেখার পূর্ব প্রস্তুতিমূলক কাজ। তো এই আঁকিবুকি আর লেখা শিখি এই ভিডিওটি আমাদের গত ভিডিওতে দেওয়া রয়েছে, আপনারা পারলে সেখান থেকেও দেখে নিতে পারেন। তো আসুন এখন আমরা দেখে নেই যে একটি শিশুর আমরা কীভাবে তার হাতের পেশি শক্তি বাড়াবো সেটি একটু খেয়াল করি। তো আমরা একটি শিশু জানি যে সে বিভিন্ন সময় খেলতে চায় এবং আপনারা হয়তো খেয়াল করবেন যে সে বাসাতে হোক আর বাইরে হোক নিয়ে গেলে কিন্তু সে দৌড়ঝাঁপ শুরু করে দেয়। তো আপনি যদি একটি শিশুকে দেখা যায় যে কোনো বালুতে খেলতে দিলেন, সেখানে আপনি তাকে তার যে আঙুলগুলো রয়েছে এই আঙুলের প্রয়োগগুলো যেন সে সঠিকভাবে দিতে পারে, সেক্ষেত্রে তা আপনারা অবশ্যই সেটি খেয়াল করবেন এবং তাহলে কী হবে, তার হাতের যে পেশির শক্তি রয়েছে সেটি বেড়ে যাবে। এবং বর্ণ লিখতে গিয়ে বা বর্ণ লিখতে গিয়ে যদি একটা শিশুর যে পেন্সিল ধরা বা কলম ধরার যে বিষয়টি থাকে সেটি হলো আমরা নিশ্চিত করব যে পেন্সিল বা কলম ধরার সঠিক নিয়ম। তো একটি শিশু যখন আপনার পেন্সিল বা কলম ধরতে যাবে সে কিন্তু প্রথমে সঠিকভাবে ধরবে না, কোনো কোনো শিশু আছে এইভাবে ধরবে, কোনো কোনো শিশু আছে এইভাবে ধরবে, আবার কোনো কোনো শিশু আছে কিন্তু বাম হাতে এইভাবে লেখার মানে চেষ্টা করে। তো এগুলো আপনারা সঠিকভাবে আগে জেনে শুনে তারপরে আপনারা অবশ্যই তাদেরকে একটি পেন্সিল বা কলম ধরানোর চেষ্টা করবেন। তো আমরা এগুলো পরবর্তীতে অবশ্যই আরও ডিটেলসে পাবো। তো চলে আসুন এখন আমরা যে আমাদের যে শেষ যে ধাপটি এখানে রয়েছে সেটি হলো হাতের সুন্দর লেখার প্রথম ধাপ। একটি শিশুর কিন্তু ছোটোবেলা থেকেই এই বিষয়টি আপনাদেরকে খেয়াল রাখতে হবে যে সে যেন প্রথমে যে শিশুটা যে প্রথমে যে শিখবে, প্রথমে যে লিখবে, সে যেন একটি তার হাতের যে লেখার যে বর্ণটি রয়েছে সে বর্ণটির যেন সঠিক আকৃতি সম্পর্কে জানে। অথবা সে প্রথমে জানবে না যে একটি বর্ণ কীভাবে সঠিক আকৃতিতে লিখতে হয়, আপনি তাকে বিভিন্ন রেখা দিয়ে বিভিন্ন ডট দিয়ে আপনি তাকে লেখা শেখানোর চেষ্টা করতে পারেন। তো যাই হোক, আমাদের যে আজকে যে বিষয়টি রয়েছে সেটি হলো কি যে লেখার দক্ষতা বৃদ্ধিতে অভিভাবকদের করণীয় পর্ব এক। এটি অবশ্যই আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়াবে এবং আমরা আশা করি আপনারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং এরকমভাবে আপনি আপনার সন্তানের সঙ্গে বাসায় এই সময়ে
বা অন্য সময়ে যে কোনো সময়ে ফ্রি থেকে তাদেরকে এইভাবে সময় দেবে।